শুরু হয়েছে দশম জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন। নতুন বছরের প্রথম অধিবেশন হওয়ায় রেওয়াজ অনুযায়ী উদ্বোধনী ভাষণ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এর আগে শোক প্রস্তাব গ্রহণ এবং বর্তমান সংসদের দুজন সদস্যের মৃত্যুতে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে সম্মানের পাশাপাশি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা। আহমেদ ফয়সালের রিপোর্ট দেখুন। রোববার বিকেল চারটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় দশম জাতীয় সংসদের ১৯তম ও শীতকালীন অধিবেশন। নিয়ম অনুযায়ী চলতি অধিবেশনের জন্য সভাপতি মণ্ডলীর মনোনয়নের পর শোক প্রস্তাব উত্থাপন করা হয়। বর্তমান সংসদের সদস্য ও মন্ত্রী মোহাম্মদ সাইদুল হক ও গোলাম মোস্তফা আহমেদ সহ চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক এবং গত অধিবেশনের পর থেকে বিশিষ্ট নাগরিকদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পরে সাধারণ আলোচনায় সাইদুল হক ও গোলাম মোস্তফা আহমেদের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন সংসদ সদস্যরা। দল মত নির্বিশেষে সকলেই তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সাইদুল হক সাহেব খুনি মুস্তাকের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করার জন্য সকলকে অর্গানাইজ করার যে প্রচেষ্টা, যে উৎসাহ তিনি এই সব করেছিলেন, সেই দিনটার কথা মাননীয় স্পিকার আমি ভুলতে পারবো না। শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন সাইদুল হক ও গোলাম মোস্তফা সহ আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা। একটা রাজনীতিবিদের জীবনে যদি সততা থাকে, নিষ্ঠা থাকে, একাগ্রতা থাকে, তাহলে দেশের উন্নতি হয়। আমি সাইদুল হক সাহেবকে পেয়েছিলাম তেমনি একজন মন্ত্রী, যিনি অত্যন্ত সততার সাথে নিষ্ঠার সাথে রাজনীতি করেছেন, যে কারণে তিনি ভালোবাসার মাধ্যমে অর্জিত জনপ্রিয়তার কাছে অর্থ ও ক্ষমতা তুচ্ছ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এক একজন রাজনীতিবিদ তারা যদি গণমানুষের পাশে থাকতে পারে এবং মানুষের সমর্থন পায়, তার যে অর্থ বা শক্তি কোনো কিছু কাজে লাগে না, তারা যে সেখান থেকে জিতে আসতে পারে সেটাই তিনি প্রমাণ করে গেছেন। পরে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়। এরপর মৃতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই অধিবেশন চালানোর সিদ্ধান্ত হয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে। আহমেদ ফয়সাল, বৈশাখী সংবাদ, ঢাকা।